একটা খাওয়ার জল পাবে না, নিকাশি ব্যবস্থা পাবে না, আর ট্যাপ ওয়াটার গুলো অবস্থা। কালীবাবু যখন চেয়ারম্যান ছিলেন তখন আমরা দেখতাম এক একটা ট্যাপে মানুষ এক বালতি জল নিতে। তার কদিন করে দেখলাম কক্সবাজার বিধায়ক মাননীয় অশোক দেব, দীর্ঘদিন তার সঙ্গে আমরা থাকতাম, এই রকম একজন সৎ মানুষ তৃণমূল হলেও পাওয়া। সঙ্গে প্রেস সাংবাদিকদের বললেন, আমি কারুর নাম বলতে চাই না, কিন্তু তাদেরকে আমি কাউন্সিলর করেছিলাম, তারা আজকে আমার এই অবস্থা করলো। আমি বামফ্রন্টের সঙ্গে লড়াই করেছি, আমার এই নাম কঠিন করে আমি আজও কংগ্রেস, আজও আমি সিপিএম, আমরা আজকে প্রকাশ্য রাস্তা করে যেতে পারি। আপনারা জানেন মহেশতলা পৌরসভার 1-10 ওয়ার্ড জলমগ্ন আমফানের দিন থেকে 25 দিন হয়ে গেল। কলকাতা পৌরসভা, মহেশতলা পৌরসভা, পৌর দপ্তর, KMWS, কারুর কোনো হেলদোল নেই। অস্বাস্থ্যকর পরিবেশ, মানুষের ঘরের মধ্যে জল ঢুকে আছে। এখানে যে লক গেট আছে মণিখালীর ওপর, সেই লক গেট দীর্ঘদিন ধরে খারাপ, KMWS ঠিক করে না। 3টে পাম্পিং স্টেশন আছে জল বার করবার জন্য, সেই পাম্পিং স্টেশন কলকাতা পৌরসভা চালায় না। মণিখালের দীর্ঘদিন ধরে কোনো সংস্কার নেই। এই অব্যবস্থার বিরুদ্ধে 25 দিন ধরে মানুষ অসহায় অবস্থা, নরকের যন্ত্রণার মধ্যে আছে। সেই জন্যে এখানে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে আজকে অবস্থান হচ্ছে। এতে কাজ হলে ভালো, তা নইলে এরপর লাগাতার অবস্থান এবং আরও বড় আন্দোলনের কর্মসূচিতে আমাদের যেতে হবে। আপনার কি মনে হচ্ছে এই লক গেট যদি করে তাহলে কি 1-10 অব্দি ওয়ার্ড জলমগ্ন থাকবে না? KMWS এর জল জমার সমস্যাটা মিটবে, আর পাম্পিং স্টেশন 3টে চালালে 1-10 জমা জল বেরিয়ে যাবে না। আমফানের যে জল, সেই জল এখনো পর্যন্ত সরেনি। সামান্য অবস্থা হলে 16 বিঘাতে আপনি যান, 11 নম্বর ওয়ার্ডে আপনি যান, 1-11 যেখানে আপনি যাবেন সেখানেই একই অবস্থা। মহেশতলার নবনিযুক্ত প্রশাসক তিনি বলছেন যে খাল সেচ দপ্তরের দায়িত্ব পরিষ্কার করা, আমাদের কিছু করার নেই, কি বলবেন? তো জলটা পাম্পিং স্টেশনটা চালাচ্ছেন না কেন? পাম্পটা চালানোর দায়িত্ব তো পৌরসভার, বাম ফ্রন্টের সময় আমরা করে দিয়ে গেছিলাম ওই লক গেট এবং পাম্পিং স্টেশন 1-11 সমস্যা মেটানোর জন্য। একবার যিনি প্রশাসক আছেন, ঢুকুন না 16 বিঘাতে, ঢুকুন না 10 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ডে ঢুকুন না, একবার 6 নম্বর ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডে কি অবস্থা দেখে আসুন নিজের চোখে। আর এমপি কোথায় তাকে তো খুঁজেই পাচ্ছি না। এই ডেপুটেশন জমা দেওয়ার পর যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন, বৃহত্তর আন্দোলনে নামবো, লাগাতার অবস্থান, যা করবার তাই হবে। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, আর তৃণমূল ভাবছে আর তো মাত্র 10 মাস যা পারি লুটেপুটে খাই।